কখনো কি শুনেছেন একজন লোক একই সাথে ভিকটিম আর দোষী দুটোই হতে পারে? না, মোটেও বাড়িয়ে বলছি না। ইংল্যান্ডে এমন এক ঘটনা কিন্তু আসলেই ঘটেছে। 2017 সাল, জেড ম্যাক্রোসেন নেদারকট নামের 24 বছর বয়সী এক তরুণী তার বেস্টফ্রেন্ডের বাসায় যায় ফ্রেন্ডদের সাথে পার্টি করার উদ্দেশ্যে। পার্টির এক পর্যায়ে সোফার উপর বসে থাকতে থাকতে তার দু চোখের পাতা বুজে আসে। প্রায় 3 ঘন্টা পর যখন তার হুঁশ ফেরে, তখন সে দেখতে পায় তার কোমরের নিচ থেকে পুরোটাই উলঙ্গ, আর একটি ছেলে তার কাছেই বসা। কি ঘটতে পারে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, জেডও বুঝে ফেলল, ঘুমের মধ্যেই তাকে রেপ করা হয়েছে। তো আপনার কি মনে হয়, জেড কি ন্যায় বিচার পাবে? পশ্চিমা দেশগুলোতে এ ধরনের কেসগুলো বেশ সিরিয়াসলি নেওয়া হয়, কিন্তু কোর্টে ট্রায়াল শুরুর মাত্র 2 সপ্তাহ আগে ব্রিটিশ পুলিশের এক সিনিয়র অফিসার জেডকে তলব করেন আর জানান তার কেস কোর্টেই উঠছে না, কেস ডিসমিস। কিন্তু কেন? কারণ যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তার এবং জেডের জবানবন্দি অনুযায়ী ওই রাতে তাদের মধ্যে যা কিছু হয়েছিল সব জেডের সম্মতিতেই হয়েছিল। ওয়েট, কি হলো ব্যাপারটা? এই না জেড 3 ঘন্টার গভীর ঘুমে মগ্ন ছিল? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ব্যাপারটা আর কিছুই নয়, বিবাদী পক্ষের উকিলের দাবি, জেড সেক্সোমোনিয়া নামের এক স্লিপ সেক্স ডিজর্ডারে আক্রান্ত ছিল। ফলশ্রুতিতে সে ঘুমের মধ্যে অভিযুক্ত ছেলেটির সাথে নিজেই যৌন সম্পর্ক স্থাপন করেছিল এবং ঘুম থেকে ওঠার পর পুরো ব্যাপারটা বেমালুম ভুলেও গিয়েছিল সে। বিশ্বাস হচ্ছে না? আপনি যদি এ রোগের কথাই প্রথম শুনে থাকেন তাহলে আসলে বিশ্বাস না হবারই কথা, কিন্তু স্লিপ স্পেশালিস্টদের মতে এমনটা ঘটতেই পারে এবং ঘটেও থাকে। ডাক্তারদের ভাষ্যমতে সেক্সোমোনিয়া, স্লিপ ওয়াকিং বা স্লিপ টকিং সবই হল প্যারাসোমোনিয়া রোগের সাব ক্যাটাগরি। সেক্সোমোনিয়ার ক্ষেত্রে ঘুমের মধ্যেই একজন মানুষের যৌন আকাঙ্ক্ষা সৃষ্টিকারী নার্ভ জাগ্রত থাকে এবং সে র্যান্ডম যৌন উত্তেজক স্বপ্ন দেখতে থাকে, আর নিজের অজান্তেই সে এই স্বপ্ন দ্বারা চালিত হয়ে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। অনেক ক্ষেত্রে তার সঙ্গীও বুঝতে পারে না যে মানুষটি স্বেচ্ছায় এমনটা করছে না। আমেরিকান এক সেক্সোমোনিয়াক পুরুষ ঘুমের মধ্যেই তার স্ত্রীর সাথে ওরাল সেক্সে লিপ্ত হতো, কিন্তু তার স্ত্রী বুঝতেই পারত না তার স্বামী সেক্সোমোনিয়ায় আক্রান্ত। সে ধারণা করেছিল তার স্বামী ওরাল সেক্স পছন্দ করে, কিন্তু সচেতন অবস্থায় সেক্সের সময় তার স্বামী ওরাল সেক্স করতেই চাইত না, পছন্দই করতো না ব্যাপারটা। এভাবে একটা সময় বোঝা যায় লোকটি সেক্সোমোনিয়ায় আক্রান্ত। এমন আরও অনেক ঘটনাই ঘটেছে যেখানে সেক্সোমোনিয়াকরা নিজেদের অজান্তেই অনেক কিছু ঘটিয়ে বসেছে। এমনও হয়েছে যে ঘুমের মধ্যে নিজের ভাই বোন, সন্তান বা বন্ধুর সাথে যৌন সম্পর্কে জড়িয়েছে কেউ কেউ, আর সেক্সোমোনিয়ার ব্যাপারটা সবার দৃষ্টির অগোচরে থেকে যাওয়াটা কিন্তু বিচিত্র কিছু নয়, কারণ সেক্সোমোনিয়া থাকলেও তা সারানোর জন্য ভালো ডাক্তারের শরণাপন্ন হয় না তেমন কেউই। দেখুন, আপনি যদি সেক্সোমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকেন আর আপনার কোনো রেগুলার বেড পার্টনার না থাকে, আপনি তো সহজে জানতেই পারবেন না যে ঘুমের মধ্যে আপনি কী কী করেন। আর জানা গেলেও ব্যাপারটা নিয়ে অনেকেই মাথা ঘামায় না। যাদের ঘুম গভীর তাদের কারো কারো ক্ষেত্রে ঘুমের মধ্যে অ্যালার্ম কেটে দেওয়া বা কল রিসিভ করার ব্যাপারগুলো একদম ভুলে যাবার ঘটনা বিরল কিছু নয়। সেক্সোমোনিয়াকদের অনেকেই এমন চিন্তাই করে, গভীর ঘুমের কারণে হয়তো কিছু মনে নেই। আর যেহেতু রোগটা বিরল আর ডাক্তারের কাছে এ সমস্যার কথা খুলে বলাটাও কারো কারো জন্য অস্বস্তিকর, এ কারণে এ নিয়ে কথাবার্তা শোনা যায় না তেমন। আর সাড়া শব্দ কম থাকায় এ রোগে আক্রান্ত রোগীর খোঁজ খুবই কম মেলে। যত কম রোগী তত কম রিসার্চ, এ বিষয়ে তত কম স্পেশালিস্ট, স্বাভাবিক ব্যাপারই তো। জেডের ঘটনায় ফেরত আসা যাক। জেড পার্সোনালি রিসার্চ করে দেখতে পায় ইংল্যান্ডে বিগত 10 বছরে রেপের অভিযোগ থেকে রেহাই পেতে সেক্সোমোনিয়ার দোহাই দেওয়া বেশ কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘুমের মধ্যে করে ফেলেছি, সরি, ব্যাস এতেই খালাস। ব্রিটেনের আইন বলছে সম্মতি ব্যতীত যে কোনো যৌন ক্রিয়াই রেপ হিসেবে গণ্য হবে, আর ভিকটিম ঘুমন্ত থাকলে সে সম্মতি দিয়েছে বলে গণ্য করা হবে না। তবে ঘুমন্ত মানুষটি সম্মতি দিয়েছে এমন কোনো যৌক্তিক ব্যাখ্যা যদি অভিযুক্ত ব্যক্তি পেশ করতে পারে তবে সে নির্দোষ। অদ্ভুত আর জটিল আইনের মারপ্যাচ, তাই না? 2016 সালে কয়েকজন ফ্রেঞ্চ ডাক্তার এক স্টাডিতে দেখান সেক্সোমোনিয়ার অজুহাত দেওয়া 19 জন রেপ অভিযুক্তের মধ্যে 2 জন আসলে এমন কোনো রোগেই আক্রান্ত ছিল না, তাদের মধ্যে সেক্সোমোনিয়ার কোনো লক্ষণই ছিল না, তারা এ রোগটির নাম ব্যবহার করে আইনের ফাঁকফোকর গুলে সরে পড়ার তালে ছিল মাত্র। সেক্সোমোনিয়া তোর এমন কোনো রোগ নয় যে সুস্থ স্বাভাবিক একটা মানুষ ঘুমলো আর হুট করেই তার মধ্যে সেক্সোমোনিয়া দেখা দিল। এসব অজুহাত দিয়ে বেঁচে যাওয়ার আশা তাই বাদ দেওয়াই ভালো। ওই 2 জন কেসের পুলিশ রিপোর্ট থেকে জানা যায় তারা রেপের আগে অ্যালকোহল পান করেছিল, সেক্সোমোনিয়ার কোনো ব্যাপারই সেখানে ছিল না। রেপের অভিযোগ থেকে বাঁচার জন্য এমন মিথ্যা নাটক সাজানোর ঘটনা কিন্তু আরও ঘটেছে, হয়তো কেউ কেউ এই নাটকের জোরে বেঁচেও গিয়েছে, কে জানে। 2015 সালে সেক্সোমোনিয়ায় আক্রান্ত এক 42 বছর বয়সী ব্রাজিলিয়ান মহিলার ঘটনা জনসম্মুখে আসে। 2005 সাল থেকে ওই মহিলার স্বামী তার স্ত্রীকে ঘুমের মধ্যে
তার অফিস কলিগদের নাম নিয়ে মাস্টারবেশন, সেক্সুয়াল মর্নিং আর যৌন উত্তেজক কথাবার্তা বিড়বিড় করে বলতে দেখত। খুব স্বাভাবিকভাবেই মহিলার স্বামী তার উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়। কিন্তু ঘুম থেকে ওঠার পর ওই মহিলার কিছুই মনে থাকতো না। এ নিয়ে দুজনের সংসারে ঝামেলা নেহায়েত কম হয়নি। অবশেষে 2015 সালে উপায়ান্তর না দেখে ওই মহিলাকে এক স্লিপ স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, আর তখনই তার সেক্সোমনিয়ায় আক্রান্ত থাকার প্রমাণ মেলে। হ্যাঁ, 10 বছর সাংসারিক টানাপোড়েনের পর ওই মহিলা ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। যাক, দেরিতে হলেও হয়েছিলেন তো, এটুকুও তো করে না অনেকেই, এমনকি এ সম্পর্কে জানেই না বেশিরভাগ লোক। ইন্ডিয়ান সেক্সোলজিস্ট ডক্টর আরোরা জানান, কোনো কোনো সময় সেক্সোমনিয়ায় আক্রান্ত রোগী তার কাছে আসে, কারণ মানুষ মনে করে এটা এক ধরনের যৌন সমস্যা। এ যে এক ঘুমজনিত সমস্যা তা তারা ধরতেই পারে না। জেডের ঘটনা কি আসলেই সেক্সোমনিয়ার ফল ছিল নাকি তাকে রেপি করা হয়েছিল, তা নিয়ে বিতর্ক এখনও চলমান। সেই 1986 সালে সিঙ্গাপুরে প্রথম সেক্সোমনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত মাত্র 2 সেক্সোমনিয়ার অফিসিয়াল পেশেন্ট পাওয়া গেছে। ওই যে সিরিয়াসলি নেয় না যে কেউ, এ কারণে এ সংক্রান্ত জানাশোনা কম, আইনের ফাঁকফোকরও আছে যথেষ্ট। আচ্ছা, ধরুন একজন সেক্সোমনিয়ায় আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে নিজের অজান্তেই কোনো মেয়েকে রেপ করে ফেলল। এখন আপনার কি মত, দেশের আইনের কি করা উচিত? ওই ব্যক্তি তো কোনো কিছুই জেনে বুঝে করেননি, তার তো এমন কোনো উদ্দেশ্যই ছিল না, সেদিক দিয়ে সে নিজেকে নির্দোষ দাবি করতেই পারে। আবার মেয়েটিও যে নির্যাতনের শিকার, তার অভিযোগ তো মিথ্যা নয়। এমন পরিস্থিতিতে আইন কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।